পৃষ্টিভি মহিলারা কি মুখ দেখে দেখতে পারবে? জবাব, পৃষ্টিভি প্রশ্ন করেছেন পৃষ্টিভিতে মহিলারা দৃষ্টি দিয়ে দেখতে পারবে কি না। জবাব আমরা বলবো কোনো সন্দেহ নেই, মহিলারা শুধু যদি অডিও সাউন্ড শুনে দেখতে না চায় এটি হলো সবচেয়ে উত্তম, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। দ্বিতীয়, কেউ যদি দেখতে চায় তাহলে কয়েক শর্ত সাপেক্ষে তার জন্য দেখা শরীয়তে জায়েজ রয়েছে। কি শর্ত? প্রথম শর্ত হলো, যেহেতু এখানে পৃষ্টিভি উল্লেখ করেছেন তাহলে সেটি বলার দরকার হয় না। প্রথম শর্ত হলো, যে দৃশ্যটা দেখবে যেই পুরুষের, সেই দৃশ্যটা যেন অবশ্যই মার্জিত হয়, শালীন হয়, অশালীন না হয়। তো পৃষ্টিভিতে সেই অশালীন দৃশ্যই নেই, তাহলে এটা এক। দ্বিতীয় শর্ত, দেখার সময় যাদেরকে দেখতেছে, যাদের কথা শুনতেছে, তাদের প্রতি কোনো শয়তানি ওসওয়াসা এসে যেতে পারে, দুশ্চিন্তা প্রবেশ করতে পারে তার মনে, এইরকম যদি মানসিকতা থাকে কোনো মেয়ের তাহলে তার দেখা জায়েজ হবে না। তৃতীয় শর্ত, এটি শুধু দিন শিক্ষার জন্যই দেখবে, দিন শিক্ষা অর্জনের জন্যই, দিন শিক্ষা লাভের জন্যই এই দৃশ্যগুলি দেখবে, এই শর্ত সাপেক্ষে দেখা জায়েজ রয়েছে। এখন হয়তো বলবেন যে দলিল কি? দলিল অনেক দলিল রয়েছে, যেমন সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা সাহাবী যারা ছিলেন তারা দাবি করলেন, হাদিস সহিহ বুখারীর কিতাবুল ইলম, ইলমের পর্বে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই হাদিসটি কয়েকবার নিয়ে এসেছেন সহিহ বুখারীতে ইমাম বুখারী। মহিলা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা সব সময় আপনার কাছেই থাকে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে আপনি কিছু আলোচনা করেন, সাথে পুরুষেরাই থাকে, আমরা মহিলারা অনেক দূরে সুযোগ পাই না, বিভিন্ন সময় তারা আপনার সাথেই থাকে, মহিলারা সুযোগ পাই না, তাই আপনি মেহরবানি করে আমাদেরকে সপ্তাহে একটি দিন ধার্য করে দিন, যেই দিনে কোনো পুরুষ এখানে থাকবে না, আমরা মহিলারা সরাসরি আপনার সামনে থাকবো আর আপনি সরাসরি আমাদের সামনে থাকবেন, এবং সরাসরি আপনার কাছ থেকে আমরা দিন শিক্ষা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আবেদন রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটি দিন ধার্য করে দিলেন, সরাসরি শুধু মেয়েদেরকেই দিন শিক্ষা দিলেন, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই দিন শিক্ষা নিলেন সরাসরি। হয়তো কেউ বলবে যে এটি রাসূলের বিষয়, সাধারণ আলেমের বিষয় নয়। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব মহিলারা কি হালাল ছিল? হালাল ছিল নাকি? কখনো নয়। তার স্ত্রী বা মেয়ে যেদের ছাড়া অন্যরা সবাই কি তার জন্য কি ছিল? হারামই ছিল, একই বিধান। দ্বিতীয়, এই ধরনের বিধান আরও, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তারা এইভাবে শিক্ষা দিয়েছেন। তৃতীয় দলিল, হাদিস সহিহ বুখারী, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মসজিদের ভিতরে হাবশি যোদ্ধারা, তীরন্দাজরা, তারা তীরের খেলা খেলছেন, প্রশিক্ষণ নিচ্ছেন পুরুষেরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ঘর থেকে পর্দা মাথা বের করে তিনি সে কি করলেন, তাদেরকে দেখতেছেন, আল্লাহ রাসূল সাল্লাম তাকে বাধা নয় বরং তাকে দেখার জন্য সুযোগ করে দিলেন, যতক্ষণ না তিনি দেখা শেষ করে ততক্ষণ রাসূল সাল্লামও সেখান থেকে সরলেন না, ইত্যাদি বিভিন্ন প্রমাণের আলোকে আমরা বলবো দিন শিক্ষার ক্ষেত্রে এই সমস্ত শর্ত সাপেক্ষে অবশ্যই জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা আলাম। আমাদের কিছু মানুষেরা কি করে, ওই যে ওই শ্রেণীর মানুষ ফতোয়া দেয়, কি দেয়, কই মেয়েরা কিভাবে দেখবে, মেয়েরা স্টার জলসা বসে বসে সারাদিন দেখতে পারে, ওইটার ফতোয়া তাদের মুখ থেকে বের হয় না, আর পৃষ্টিভি দেখতে গেলে ফতোয়া বের হয়, কি বলেন ঠিক কি না? সারাদিন স্টার জলসা দেখে, সারাদিন ওই সিরিজ নাটকগুলি দেখে, দুনিয়ার অশ্লীল নোংরা দৃশ্যগুলি দেখে, ওইগুলোর ক্ষেত্রে তাদের বাধা দেওয়ার কোনো কথা নেই, আর পৃষ্টিভি দেখে যেখানে মার্জিত কোরআন সহিহ হাদিসের দিন শিখার জন্য দেখে, সেখানে তাদের সমস্যা মাথা গরম হয়ে যায়, তাই না? অসংখ্য দলিল কোরআন সুন্নাহর আলোকে সেই হিসাবে আমরা বলবো জায়েজ রয়েছে।